বল, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর আজকে ক্রিসমাস সবাই ভীষণ ভীষণ ভালোভাবে সেলিব্রেট করেছেন। যারা কেক খেতে ভীষণ ভালোবাসেন, মানে সারা বছর নিজের বার্থডে ছাড়াও এই আজকের দিনটার অপেক্ষায় বসে থাকেন যে কবে 25 ডিসেম্বর আসবে আর অফুরন্ত কেক খাবো, তারা একটার জায়গায় দুটো তিনটে কেক বাড়িতে নিয়ে আসুন আর প্রচুর কেক খান। আজকেই যে শুধু সব কেক খেয়ে শেষ করে ফেলতে হবে তার কোনো মানে নেই, আজকে খাবেন কালকে খাবেন, কারণ 1 জানুয়ারি পর্যন্ত আপনারা সবাই কেক খেতে পারবেন যারা কেক খেতে ভালোবাসেন। আর আমার মতন মানুষ যারা, মানে আমি যেমন কেক খেতে ভালোবাসি না, সেটা এমনি রাস্তার মোড়ের মাথার চায়ের দোকানের বাবুজি কেকই হোক না কেন, আর ক্যাথলিন কিংবা মিওয়া মোড়ের ভালো কেকই হোক না কেন, যত দামি কেকই হোক না কেন, আমি আমার বাবা মানে এরা আর কি এই ধরনের মানুষরা কি করি বলুন তো, যত দামি কেকই হোক ওই এক পিস কেকই আমরা হয়তো সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ার চেষ্টা করি। সুতরাং আমাদের বাড়িতে কেকের সেরকম একটা ফ্যাসিনেশন নেই যে কেক খুব একটা বড় কেক আনতে হবে, কারণ ফ্যামিলি মেম্বার হচ্ছে আমাদের বাড়িতে অনেক, জানেন 3 জন, আমি আমার মা বাবা, তার মধ্যে আমি আর আমার বাবা কেক খেতে ভালোবাসি না, সুতরাং ফ্যামিলি মেম্বার সেই ক্ষেত্রে একজন, শুধু আমার মা। মা একা একা কত কেক খাবে, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার বার্থডে যে দুটো কেক, সেই দুটো কেকের প্রায় 1.5 খানা কেকই মা খেয়েছে, একদিনে খায়নি এটা ভাববো না, অনেকদিন ধরে খেয়েছে, 4 দিন 5 দিন ধরে। আর সেটা সম্ভব হয়েছে কারণ শীতকাল ছিল, এটি যদি গরমকাল থাকতো তাহলে কখনোই এতদিন কেক থাকে না, যতই ফ্রিজে থাকুক আর যাই হোক না কেন, আর আর ভালোও লাগে না অতটা। আমাদের ক্রিসমাসের ডেকোরেশন একটু আগেই কমপ্লিট হলো, আর আর আজকের দিনে কি বলে চার্চ, চার্চের গল্পটা বলি। আমি এই দিক থেকে খুব আনলাকি, কারণ আমাদের বাড়ির আশেপাশে কোনো চার্চ নেই। এবছর হচ্ছে যেটুকু টিভি থেকে খবর পেলাম, সেন্ট পলস ক্যাথিড্রাল, ব্যান্ডেল চার্চ, যত জায়গায় বিখ্যাত বিখ্যাত সব চার্চ আছে সেগুলো সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিয়েছে, মানে অনেক লোক ওই জড়ো হতে পারবে না। যেমন আমাদের দুর্গাপুজো কালীপুজো কেটেছে সেরকমভাবেই অল্প কিছু লোক, আর ওখানকার যারা মানে ধর্মে যারা খ্রিস্টান এছাড়া খুব সীমিত লোক, মানে চার্চের সঙ্গে যুক্ত যারা তারাই আজকে গেছে প্রার্থনা করেছে, তাই চার্চে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। আমরা বাড়িতেই একটুখানি ডেকোরেশনের ব্যবস্থা করেছি, কারণ আমি মনে মনে বিশ্বাস করি যে আমি বাড়ি থেকে যদি মন থেকে জেসাসের কাছে কিছু চাই তাহলে আমি সেটা অবশ্যই পাবো। আগে আপনাদেরকে ডেকোরেশনটা দেখাই, চলুন। ডেকোরেশনটা না আমি প্রথমে বলে রাখছি, আমি বেশি একটা করিনি, কিছুই করিনি বলতে গেলে, আমি জাস্ট জিনিসগুলো কোথায় কি ছিল সেগুলোকে এগিয়ে গিয়ে দিয়েছি আর মানে তদারকি করেছি, বলেছি যে কোথায় কোনটা রাখা হবে, কোন জায়গাটায় ক্রিসমাস ট্রি থাকবে, এইরকম। বাকিটা পুরোটাই বাবা মা মিলেই করেছে, বাবা মাই আজকে ক্রিসমাসের ডেকোরেশনটা পুরো করেছে, দেখতেই পাবেন। যেহেতু আজকে ক্রিসমাস তার জন্য দুই গোপালকে, মানে আমার দুই ভাইকে, দুটো নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি, দেখুন ওদের দুজনকে কিরম লাগছে। আর যেহেতু আজকে ক্রিসমাস সেই কারণে রেড কালারের অবশ্যই একটা ড্রেস পরেছি, নিজেকেও সান্তা ক্লজ সাজতে হবে তাই না, আজকের দিনে অবশ্যই লাল রঙের জামা কাপড় পরে বসে থাকবেন। চলুন দেখাই, দরজাটা দেওয়া ছিল, ভাববেন না যে দরজাটা এমনি দেওয়া ছিল, আসলে আমি যখনই ক্যামেরাটা শুরু করলাম মাকে তখন মাসি ফোন করেছিল, না মাই মাসিকে ফোন করেছিল, খুব জোরে জোরে কথা বলছিল, খুব জোরে জোরে কথা বলেনি, আসলে কি শীতকালে অল্প মানে একটা দুটো কথাও না ভীষণ মনে হয় যেন কানে লাগে, তার জন্য আমার মনে হলো যে মার কথা দেওয়া আছে আমার কথা আপনারা শুনতে পাবেন, ওই জন্য দরজাটা দিয়ে কথা বলছিলাম। আজকে যার বার্থডে তাকে আগে দেখাই, এই হচ্ছে জেসাস ক্রাইস্ট, এরকম ভাবে রেখেছি, তার সামনে রয়েছে একটা চার্চ, এটা আমি একদম জন্ম থেকে দেখছি, আমার বাড়ির শোকেসে থাকে তাই রেখেছি। আচ্ছা এদিকে চলে আসি, ক্রিসমাস ট্রিটা যেমন ভাবে সাজায়, মানে যা যা দিয়ে ক্রিসমাস ট্রি সাজাতে হয়, বল, বেল, স্টার, সেগুলো দিয়ে সাজিয়েছি, আর এই কালারিং টুনিটা অবশ্যই দিতে হবে, তার জন্য বাবা সেট করে দিই। এটা হচ্ছে আমার বহু মূল্যবান, আমার নিজের অর্জন করা একটা রূপোর পদক, এর আগেও দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে রেখেছি, এটা না একটা মানে বাইবেল, বাইবেলেরই বিভিন্ন রকমের সংস্করণ সেগুলো। আর যেহেতু আজকে বার্থডে সেই কারণে অবশ্যই এখানে বেলুন বাবা সেট করে দিয়েছে, আর এই যে স্টারগুলো দেখছেন, এই যে এরকম 4টে কালারের স্টার, এই স্টারগুলো কিন্তু সব আমরা নিজের হাতে বানিয়েছি, মানে আমি কিছুই করিনি, বাবা ওই থার্মোকল দিয়ে কেটে দিয়েছে আর মা এগুলোকে বসে বসে কালার করেছে। আর এই গোল্ডেন কালারের যে কি বলে এটাকে আমি জানি না, সেইটাকে আজকে জেসাসের বার্থডে সেই কারণে কেক দেওয়াটা আমি আর দেখাতে পারিনি, তখন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, এখন এই জয়নগরের মোয়া আর জিলিপি এটাই দিচ্ছি।
কাছে প্রেয়ার করা হয়ে গেছে, মনে মনে আমার যা চাওয়ার সেগুলো সব চাওয়া হয়ে গেছে। আর সান্টা আজকে আমার যে মানে আমি যে ডেকোরেশনে যেই সান্টা ক্লজ রেখেছি সেই সান্টা ক্লজ কিন্তু নতুন নয়, প্রায় 10 বছর এই সান্টা ক্লজই আমার সাথে রয়েছে। আর আমার রিয়েল লাইফের সান্টা কিন্তু অবশ্যই আমার বাবা, তার কারণ আমি এটা সব সময় মানে একদম ছোটবেলা থেকে মানি, কারণ আমরা সব সময় মানে ভাবি যে আজকের দিনে সান্টা ক্লজের কাছে যা চাওয়া যায় সেটাই নাকি সান্টা আমাদেরকে দেয়, সত্যিই দেয়। আর আমার বাবা সবার বাবারাই, আমি এই কারণেই বললাম আমার রিয়েল লাইফের সান্টা অবশ্যই আমার বাবা, তার কারণ বাবার কাছে 365 দিন ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা চাই সেই সমস্ত গিফট নিয়ে এসে বাবা সঙ্গে সঙ্গে হাজির করে, এবং না চাইতেও অনেক সময় হয়তো আমি চাইও নি মানে দরকারই নেই আমার সে জিনিসটা আছে, সেই গিফটটা বাবা প্রত্যেক দিনই বাবা কিন্তু কিছু না কিছু প্রত্যেক দিন প্রত্যেক মাস মানে কোনো স্পেশাল অকেশন বলেই গিফট দেবে, এরকম কোনো ব্যাপার নেই। তাই আমার রিয়েল লাইফের সান্টা বলে আমি আমার বাবাকেই জানি একদম ছোটবেলা থেকে। আর আজকের দিনে তো অবশ্যই অরিজিনাল যে সান্টা ক্লজ তার কাছে কিছু তো চাইতে হয়, তো আমিও চেয়েছি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, ঘুম থেকে ওঠার পরে দেখলাম আজকে সকাল থেকে আবার যা ঠান্ডা পড়েছে, কম্বলের তলা থেকে জাস্ট বেরোনোই যাচ্ছে না, কিন্তু মনে হলো ভিডিওটা তো অবশ্যই শেষ করতে হবে, তাই এই ভিডিওটাকে আমি ভয়েস ওভার দিয়েই শেষ করতে বাধ্য হলাম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার ক্রিসমাস ডেকোরেশনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।